দিস ইজ মি তানজিম তিশা আর আমার সাথে আছে যার পেজ কত বলো পেজ না প্রোফাইল ও প্রোফাইল ও ওকে আই থট পেজ নামটা বলো আমার সাথে আছে সিয়াম না ও সিয়াম আহমেদ নতুন তো আসলে নাম মনে রাখতে পারিনি আমি আমার প্রথম মিউজিক ভিডিও করেছি তানজিম তিশার সাথে আমি কত লাকি আমার ইন্ডাস্ট্রিতে কত কিছু ফেস করতে হচ্ছে তানজিম তিশার সাথে আমাকে প্রথম কাজ করতে হচ্ছে দিস ইজ নট ফেয়ার আমি কিন্তু অফলাইন চলে যাব আচ্ছা আমরা কেন এসেছি তিশা এটা বলো ওকে আমরা আসলে আজকে আসার একটা বিশেষ কারণ আছে আমরা একসাথে এন্ড দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট টাইম যে আমরা একটা কাজ করেছি দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট টাইম কি মিউজিক ভিডিও করেছি একটা আঙুল ছুঁয়েছে আঙুল তোমায় এন্ড হ্যাঁ অফকোর্স বলবো এন্ড সবচেয়ে আমাদের জন্য যেটা খুশি হওয়ার ব্যাপার সেটা হচ্ছে 8 দিনে আমাদের প্রায় 2000 মানুষ দেখতেছে দাদা ও ওয়াও আই মাস্ট বি ফেমাস ওকে আমরা যেটা বলছিলাম যে 8 দিনে আমাদের প্রায় 8 লাখ ভিউ হয়েছে 63,000 আমাদের গানটা রিলিজ পেয়েছে আজকে ঠিক 8 দিন হলো এবং সবচেয়ে খুশির কথা হচ্ছে এটা অলমোস্ট 8,40,000 ভিউ হয়ে গেছে এটা মেবি আপনাদের জন্য হয়তো অনেক বড় কোনো ব্যাপার না বাট আমাদের জন্য খুব বড় ব্যাপার কারণ হচ্ছে আমরা প্রচুর খাটাখাটনি করে কষ্ট করে কাজটি করেছি এবং খুব কম গান এরকম থাকে যে করার পরও মাথায় আপনার টিউনটা থেকে যাবে এটা টিউন এখন আমাদের রয়ে গেছে এবং যারা যারা গানটা শুনেছেন তারা সবাই বলেছেন যে তাদের ভালো লেগেছে তাদের প্লে লিস্টে জায়গা পেয়েছে তারা রিপিটেডলি শুনছেন এর থেকে বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় কিছু হতে পারে না গানটা লিখেছেন হচ্ছে আমাদের সর্বপ্রিয় কবির বকুল ভাই সুর করেছে স্মৃতি সাহা রাইট স্মৃতি সাহা হ্যাঁ স্মৃতি সাহা আমাদের গান গেয়েছে আমাদের সর্বপ্রিয় চন্দন সিনহা দাদা দাদা বাই কি আমরা কাদের সাথে কথা বলছি আমরা এক ঝলক একটু দেখিয়ে নিতে পারি এখানে আছে শফিকাল মামুন স্মৃতি সাহা এখানে আছে চন্দন দা আসিফ ভাই এন্ড আমার একটি প্রশ্ন হচ্ছে বন্ধ করো না তুমি কি নতুন নতুন ফেসবুক চ্যানেলে যে প্রবলেম আমার খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় শফিকাল মামুনের কাছে সেটা হচ্ছে সবাই যারা এখানে আছে আমাদের তো গানের প্রতি কোনো কোনো কিছু আছে একটা ভূমিকা আছে শফিকাল মামুন এই গানের জন্য কি করেছেন আমি জানতে চাই তোর সাথে ভালো রিলেশন ছোট ভাই ছোট বোন চন্দন দা বকুল ভাই আসিফ ভাই দিদি এই কারণে চলে আসে অন্য কোনো কারণে খুব মানে শক্ত নাম তুমি আমাকে